আজও অজানা কেদারনাথ মন্দিরে এই রহস্য মাত্র ছমাসের জন্য পুজো দিতে পারেন ভক্তেরা বাকি সময় বরফে ঢাকা থাকে মন্দির আজও রহস্যে মোড়া কেদারনাথ মন্দিরের এই ঘটনা যার ব্যাখ্যা মেলেনি আজো অথবা বলা ভালো এর ব্যাখ্যা দিতে পারেননি কেউই উত্তরাখণ্ড রাজ্যের চোরাবালি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো মিটার উপরে অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মালম্বী মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছাতে হয় মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তেরা সময় পান বছরে মাত্র ছমাস বাকি ছমাস বরফে আবৃত থাকে মন্দির প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কেদারনাথ মন্দিরে ভগবান শিবকে দর্শনের জন্য ছুটে আসেন বিশাল পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছাতে হয় মন্দিরে গৌরীকুণ্ড পর্যন্ত যানবাহন চলাচলের ব্যবস্থা থাকলেও গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলো কিমি রাস্তা যেতে হয় পায়ে হেঁটে তবে পায়ে হেঁটে যাওয়ার পাশাপাশি বিকল্প হিসাবে কেউ কেউ ঘোড়ার পিঠে কেউ যান ডলিতে চেপে গত কয়েক বছর আগে থেকে চালু হয়েছে হেলিকপ্টার পরিষেবা তবে বেশিরভাগ মানুষই চেষ্টা করেন পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রতিবছর দেশ বিদেশ থেকে লাখো লাখো মানুষ এখানে ছুটে আসেন কেদারনাথ দর্শনের আশায় ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই স্থানের কথা মহাভারতের পাতাতেও উল্লেখ রয়েছে ভক্তেরা মনে করেন এখানে এলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় পৌরাণিক মতে পাণ্ডবেরা প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির তার কয়েকশো বছর পর আদিগুরু শঙ্করাচার্য এই মন্দির খুঁজে পান মন্দিরের অদূরেই রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি সেখানেও নিয়মিত পুজো হয় এ বিষয়ে স্থানীয় পূজারী জানালেন को जब जो है गोत्र हत्या का जो है पाप लग गया था तब भगवान कृष्ण ने उनको एक उपदेश दिया कि तुम्हारा पाप जो है सिर्फ भगवान शंकर ही मुचित कर सकते हैं ठीक वो भगवान शंकर की तलाश में दूंते, दूंते में ढूंढते ढूंढते इस इस स्थान स्थान पर आए भगवान शंकर ने उनको दर्शन दिए लेकिन भैंस के रूप में भैंस के एक केदार का पूरा मतलब केदार का पौराणिक मतलब होता है दलदल भगवान दल। शंकर वो जो भैंस जो थी उसमें समा गई यहाँ से समा गए जब भीम ने पीछे से पकड़ा तो फिर, भाग यहाँ पर बन गया यहाँ पर केदारनाथ बन गया और वह पशुपतिनाथ वहाँ बन गया मुंह उसका सीधे उस टाइम तक वहाँ निकल गया था तो ये है केदारनाथ की है के है। के जो है कहानी पांडवों के द्वारा ये छोटा मंदिर बनाया गया वो आदि गुरु शंकराचार्य और जन्मे जी के द्वारा जो है बनाया आज जो बनाए ये चार साल तक वो मंदिर बर्फ में दबा हुआ था तब आदि गुरु शंकराचार्य पंद्रह सौ साल पहले यहाँ पे आए तो इन्होंने मंदिर को उजागर किया आदि गुरु शंकराचार्य और जन्म ही मूर्तियां लगी हुई है वो तो यही कारण है पहाड़े घेरा केदारनाथ मंदिर कोनाई एकाधिक रहस्य प्रबल तुषारपातर कारण छमास मंदिर दर्जा बंध थाके अर्थात ছ মাসের জন্য খোলা হয় মন্দিরের দরজা স্বাভাবিকভাবেই এই ছমাস সাধারণ মানুষ সুযোগ পান মন্দিরে পুজো দেওয়ার প্রথা মেনে এবছরও অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ তেইশে এপ্রিল খুলেছে মন্দিরের দরজা শোনা যায় ছমাস পুজো দেওয়ার পর তুষারপাতের কারণে মন্দির বন্ধ রাখা হয় ভগবান কেদারকে নামিয়ে আনা হয় ডলিতে চাপিয়ে সে সময় মন্দিরের ভেতরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয় মন্দিরের মূল পূজারী প্রদীপ জ্বালিয়ে মন্দিরের দরজা বন্ধ করেন তারপর সেখানে আর কোনো ব্যক্তি উপস্থিত থাকেন না কিন্তু আশ্চর্যের বিষয় হল ছমাস প্রবল তুষারপাতের পর যখন কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয় তখনও দেখা যায় সেই জ্বালিয়ে রাখা প্রদীপ একইভাবে জ্বলে আছে কথিত আছে কেদারনাথে ছমাস মানুষ পুজো করেন বাকি ছমাস দেবতারা পুজো দেন এই মন্দিরে আশ্চর্যজনকভাবে মন্দিরের পেছনে রয়েছে ভীমশিলা দু সালে বিধ্বংসী হরপাবান সমগ্র কেদারনাথ লণ্ডভণ্ড করে দিয়েছিল তবে বিপুল জলরাশি বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি মন্দিরের হরপাবানে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন আশেপাশে গড়ে ওঠা প্রচুর বাড়ি ভেঙে গেলেও পাহাড়ের ওপর থেকে বিশাল আকারের পাথর এসে মন্দিরের পেছনে কয়েক মিটার দূরে আশ্চর্যজনকভাবে আটকে যায় যার ফলে হরপাবানের জল মন্দিরের কোনো ক্ষতি সাধন করতে পারেনি সেই থেকে একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির সে কারণে এই পাথরকে আজও দেবতা জ্ঞানে অর্থাৎ ভীম রূপে পুজো করা হয় এমনই নানান অজানা কাহিনী জড়িয়ে রয়েছে কেদারনাথ মন্দিরকে ঘিরে আর এসবের কারণেই দুর্গম পথ পেরিয়ে লাখো লাখো ভক্ত ছুটে আসেন বাবা কেদারের দর্শনে রিপোর্ট নিউজ কেদারনাথ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ